মহিলারা মাসিক অবস্থায় মুখস্থ থাকা কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা, যেহেতু কোনো নারীর প্রশ্ন সম্ভবত, এটার উত্তর আমরা দিয়ে দিচ্ছি। মহিলারা মাসিক অবস্থাতে কোরআনে কারিম তেলাওয়াত করবে না, এটাই হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। তারা চাইলে তেলাওয়াতের অডিও ইত্যাদি শুনতে পারবে, তারা চাইলে ইসলামিক বই পুস্তক পড়তে পারে, কোরআনের তাফসির গ্রন্থ পড়তে পারে, হাদিস গ্রন্থ পড়তে পারে, কিন্তু সরাসরি কোরআন তারা তেলাওয়াত করবে না অপবিত্র অবস্থায়, বরং পবিত্র অবস্থা পবিত্র হওয়ার পর তারা তেলাওয়াত করবে, এটাই বিশুদ্ধতর মত। যদিও ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সহ কোনো কোনো ইমামদের মতে সেটা করতে পারবে। বিয়ের কাবিন কি বাকি রাখা যাবে কিছু বিয়ের সময় কিছু পরে? বিয়ের কাবিন বলতে এখানে মহর বুঝাইছেন, বিয়ের মহর বাকি রাখলে বিয়ে হয়ে যাবে, বিয়ের মহর বাকি রাখলে বিয়ে হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, বিয়ে করে মহর বাকি না রেখে নগদ আদায় করে দেওয়াটাই উত্তম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের সময় আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে যে বিয়ের মহর ধার্য করা হয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বাবাকে বলেছেন, আমার বিয়ের মহর যেন আগে পরিশোধ করে দেওয়া হয়। সেটা আগেই পরিশোধ করে দেওয়া হয়েছে। আমাদের সমাজে মেয়েদের বিয়ের মহর পরিশোধ টাইম মতো তো করা হয়ই না, বরং পারলে আমাদের মা বোনদের উপরে একরকমের জুলুম চাপিয়ে দেওয়া হয়। জুলুম কি চাপিয়ে দেওয়া হয়? জুলুম কিভাবে? মহর তো দেওয়ার নামগন্ধ নাই, ধরে 10 লাখ 20 লাখ 30 লাখ, আপনাদের চিটাঙ্গে এগুলো আরো বেশি, 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা মহর ধরে, ওই ছেলের পেটে পানা দিলে 10 টাকার নোট বাইর হবে না, কিন্তু মহর ধরে কত? 10-20 লাখ 50 লাখ। এটা জায়েজ নাই ভাই, যেটা পারবেন সেটাই মহর দিবে, ধার্য করবেন, এবং মহর নগদ দিয়ে দেওয়া উত্তম। হ্যাঁ, বাকি রাখলে বিয়ে হয়ে যাবে, কিন্তু বাকির নাম ফাঁকি যেন না হয়, যথাসম্ভব দ্রুততার সাথে সেটা কি করতে হবে? আদায় করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝো এবং আমল করার তৌফিক দান করুন। আমি একজন ছাত্র, আমার বিয়ে করে বউকে ফ্যামিলিতে পর্দা রাখার সেই সামর্থ্য নাই, আমার কি এই মুহূর্তে বিয়ে করা জরুরি? নাই, শারীরিক সঙ্গতি আছে, তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেসক্রিপশন হলো তিনি কি করবেন? রোজা রাখবেন। এখন যুবক পোলাপান যেখানে যেই প্রশ্ন ধরায় দেয়, হুজুর বাপ মা বিয়ে করায় না, এদিকে আমার বিয়ে করা দরকার, আপনি একটু হুজুর বাপ মানে বুঝাই দিয়ে যান। তো বাপ মারে বুঝাই দিয়ে যাব, তুমি নিজে বাপের হোটেলে খাও ফাও, এখন বিয়ে করে আরেকটা আনো, আমি বুঝাই দিয়ে যেতাম চাচা আপনি এবার তারেও ফাও খাওয়ান, এটা কিভাবে বলতে পারি আমি? যুবকরা বিয়ে শাদি করার জন্য পথ তৈরি করতে হবে। আমি সবসময় বলি কাজ করা শুরু করেন, অনেক যুবক আছে নামাজ কালাম পড়লে দাঁড়িটাই রাখা ধরলে ঢিলা হয়ে যায়, আর ইসলাম চর্চা করলে সে আরো টাইট হয়ে যাবে, সে ঢিলা হয় কেন? ইসলাম কি মানুষকে ঢিলা করে না টাইট করে? তাহলে কেউ ইসলাম প্র্যাকটিস করলে সে আরো বেশি কাজ শুরু করবে, সে আরো সিরিয়াস হয়ে যাবে, সে বাপের কাজ আরো বেশি হেল্প করবে, দোকানদারি আরো বেশি মনোযোগ দিয়ে করবে, ব্যবসা বাণিজ্যে আরো বেশি মনোযোগ দিয়ে করবে, যাতে করে অন্যরা শিক্ষা নেয় যে মানুষ ধার্মিক হলে সে আরো সিরিয়াস হয়, আরো ভালো মানুষ হয়, অন্যদের জন্য সেটা অনুকরণীয় ব্যাপার হবে। এই জন্য শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি তারা কোনো কাজ করতে পারেন শিক্ষা জীবনে। শিক্ষার্থী অবস্থায় আপনি কোনো একটা কাজ করে, টিউশনি করে, কোনো একটা হালাল উপার্জনের মাধ্যম করে টাকা উপার্জন করেন, টাকা উপার্জন করতে থাকলে একসময় পর্দার ব্যবস্থাও হবে, কারণ টাকা হলে পর্দার ব্যবস্থাও করতে পারবেন। আবার মেয়ের বাপদেরকে বিয়ে দেওয়ার জন্য ফুসলানোর দরকার হবে না, টাকা হওয়ার পর দেখবেন মেয়ের বাপরা কাড়াকাড়াই করে নিয়ে যাবে। অতএব কাজে মনোযোগী হন। হ্যাঁ, যদি কারোর বাসা বাড়িতে ওই যে বললাম পর্দার পরিবেশ নাই, একেবারে ভয়ঙ্কর অবস্থা, তাহলে তার স্ত্রীকে আলাদা রাখার মতো সামর্থ্য না থাকলে, পর্দার পরিবেশ দেওয়ার মতো সুযোগ না থাকলে তার জন্য বিয়ে করা আবশ্যক না, বরং তিনি এরকম পরিস্থিতিতে পর্দার বিষয়টা এনশিওর করবেন, দেন তিনি বিয়ের চিন্তা করবেন। আমি আসুন্না ফাউন্ডেশনের 4000 টাকা অনুদান দিতে চাই, কিভাবে দিব? আসুন্না ফাউন্ডেশন ওয়েবসাইটে চলে যেতে পারেন, আমাদের হট নাম্বারে ফোন দিতে পারেন, ওয়েবসাইটে দান করার অপশন আছে, সেখান থেকে আপনি চেষ্টা করতে পারেন।